শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মৃত্যু লেট আব্দুল হক, মাতা আসিরুন্নেসা মৃত্যু, গ্রাম দেবী, বগড়া জেলা। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি পড়াশোনা করতাম। কোথায় পড়তেন? আমার সতদারি হাই স্কুল ক্লাসে। তখন আমি পরীক্ষার্থী ছিলাম। যশোর ডিস্ট্রিক্ট ছিল, সে পাক বাহিনী যশোর থেকে আসলো আইসে গাড়ি নিয়ে। তারা এই লোহাগাড়া বা লড়াই শুধু মেন পাকা রোড দিয়ে ওরা বিভিন্ন জায়গায় রেখে চড়িয়ে করে গেছে। তার পরবর্তী টাইমে তারা আপনার নড়াইলি আক্রমণ করে, সেই ঘগড়া কালনাঘাটে ভাটিবেড়া আর্মি ছিল ওখানে। এইভাবে এরা যখন এই সমস্ত দেখা পর করতেছে, তখন আমরা মনে উদ্বুদ্ধ হলাম যে দেশে স্বাধীনতা সংগ্রামে অবশ্যই যখন ডাকবেছে আমার ভারতে যাওয়া প্রয়োজন। তখন আমি আমার ভাই আপন ভাই মোহাম্মদ তহুরুল্লাহ, উনি যুদ্ধকালীন কমান্ডার, আমিও যুদ্ধকালীন কমান্ডার। ভারতে গেছি এটা হলো জুন মাসের প্রথম সপ্তাহে। আমার ভাই তহুরুল হক, আমার ভাতিজা এটা সিরাজুল হক দিমার সাহেবের শ্বশুর, তারপর এইটা শহীদ, এই যে আসছে শহীদ কাজী ইলিয়াস, ভারবিটা বাকিউল আলম পাখি, শামসুল হক, 10-15 জন একসাথে নিজেরই নৌকায় যেয়ে আমরা ওখানে তো ভয়াবহ পানিতে থইতে গেলে, তখন আমরা ওই আস্তে আস্তে যে ভারতে টেলিখোলা যে অবস্থান করি, তখন লেফটেন্যান্ট মতিয়ার সাহেব ওখানে যে তোর জোড়াধারী আমার বলে যে তোর চাচারে তো মেরে ফেলছে, সংবাদ আমি শুনেছি। কিছুদিন রাখা পরই যে বিশ্রাম করার পর আমার বন্ধুজন জাহাঙ্গীর, তোমার ভাই ভাইরা থাকুক, এই যে শহীদ আসছে এটা থাক, তুমি বিহার এখনই চলে যাও, এই গুরুদের সাথে তুমি চলে যাও। তখন এখানে প্রশিক্ষণ গ্রহণ করে ফিরে আসলাম। আমার আসার পর ওইখান থেকে আমরা গ্রুপ নিয়ে বাংলাদেশে আস্তে আস্তে আসতে পারলাম। সাথে পথে বিরাট নদীতে নদীর ভিতরে পাক বাহিনী এসে সংবাদ পেয়ে আমাদের গ্রুপ আরও অন্যান্য বরিশালে ছিল, বাকেরগঞ্জ বিভিন্ন জায়গার ছিল। আমি কমান্ডার, ডেপুটি ছিল নুরুল ইসলাম, সে মারা গেছে।
আমার গ্রুপে 11 জন কথা এসেও গঙ্গারামপুর ওখানে পাক বাহিনীর উপরে ওরা আক্রমণ করেছিল আমাদের উপরে। আমরা সেইভাবে নিরাপত্তা নৌকায় করে আসে 17 জারি নগ্রামে ক্যাম্প করলাম। ক্যাম্প করার পর 17 জারি হাই স্কুলই ক্যাম্প করলাম। যখন শুনলাম যে পাক বাহিনী হামলা করেছে এসে নলদী মিঠাপুর ব্রাহ্মণডাঙ্গা পাক বাহিনী হামলা করলো, হামলা করার পর আমরা ওদিক না যে এর কিছুদিন পর শুনে যে প্রচুর মুক্তিযুদ্ধ আসতেছে ভারতের থেকে, পাক বাহিনী পুলু মধুখালী অ্যাটাক করলো। অ্যাটাক করলো, ওখানে ছিল নকশালরা সবুর, যে ভয়াবহ নকশালের লিডার ছিল সে, তার সাথে ওই পাক বাহিনীর হামলা খেলে ওরা সমস্ত পলাইয়ে চলে আসতে লাগলো আমাদের এই দিকে। আমি বললাম যে যদি সারেন্ডার করো তাহলে তোমাদের রক্ষা করা হবে, তাই নাহলে তোমাদের একদম বিরাশ করে পানির ভিতরে সব ফেলে দেবো। তো সারেন্ডার তারা করে না, ফায়ারটার প্রতি লাগলো অনেক ফায়ার উড়া করছে, আমাদের লোকেরা ফায়ার করতে দিনে গেছে, যে আমাদের অ্যামিউনিশন তো সীমিত সীমিত। ফায়ার করার পর আস্তে আস্তে সারেন্ডার করলে আমার কাছে তাদের নিজের সব স্কুলের ভিতরে তালা দিয়ে হেডকিলার যে ছিল দৌড়লার ওনারে বললাম যে আপনি তালা প্রতিটা রুমে এক একটা তালা নেয়, তালা না থাকলে আমি আনার ব্যবস্থা করব, চতুর্দিক দিয়ে নিরাপত্তা যাতে অন্য লোকে আমাদের উপর হামলা না করতে পারে, উন্নত করতে পারে, পাক বাহিনী আসতে পারে। ইতিমধ্যে সকালবেলা দিয়ে পাক বাহিনী ভাইটিবেলার এদিক দিয়ে এদিক যাচ্ছে, আমাদের ওদিক ফায়ারের শব্দ শুনতেছে ওই মিঠাপুর হ্যাঁ কামনা এদিক করতেছে। করার পর আমরা এই তখন সাক্ষাৎকার নিয়ে সবার স্টেটমেন্ট নিয়ে হাতিয়ার আলাদা জমা রাখলাম, আমরা আলাদা আলাদা করে রাখলাম যেগুলি ইম্পর্টেন্ট লোক, যারা কিছু আমাদের লোকও গ্রেপ্তার হয়েছিল মানে আসার পথে ওরা মেন রাস্তায় ছিল তো নকশালরা, তাদের কাছে সারেন্ডার করেছিল। যারা জল্লাদ আমার চাষা আমার আপন চাষা মেম্বার ছিল পাকিস্তানে বলে তারে ধিমি দুপুরে বাড়ি ফেলে দিয়েছিল, গ্রামের আমার গ্রামের সুখু ও দুধ এদের বাড়ি ফেলে ওরাই এই নকশাল গ্রুপে। আর শ্বশুর 3 জনের বাড়ি ফেলে দেয়, আপন 2 ভাই মুখলেস নুরু ওদের মারে ধনামি আরে মেলে বারিক মিয়া আরে মেলে বলেছিল ওই নকশাল, সেসবগুলো আমি সেপারেট আলাদা আলাদা করে তালিকা করে আলাদাগুলো রাখো। এরপরে একটা চিঠি আসলো যে পাথারখালি ছিল রাজাকার ক্যাম্প, রতডাঙ্গা নদী পার হলি পাথারখালি ক্যাম্প লড়াই ভিতরে পাথারখালি ক্যাম্পে রাজাক নামে ওইখানে একটা ছেলে, সে যে তোমার বন্ধু বান্ধব থাকলে আস্তে আস্তে সিকিউরিটি লাগা যাতে পাথারকাররা আমার এলাকার যারা আছে ওরা আমার সাথে সারেন্ডার ফিরিয়ে দেয়, তাই নাহলে ওদের উড়িয়ে দিয়ে হবে এবং একদম তার বাড়ি ধ্বংস করেছিল দেবো আমি, বাড়ি ধ্বংস কথা বলি তোর বাল বাচ্চা ধরে ধরে মারি ফেলে দেবো আমি নিরাপত্তা। ওরা ভিতরে 2-3 জন ছেলে পেলে বললো যে হ্যাঁ আমি সারেন্ডার করব, 5-7 দিন হয়ে গেছে তারপর ওরা কাছে কি সারেন্ডার করেছে আমার কাছে, ওরা থাকে 7-8 এরকম হবে বা তার 2-4 জন বেশিও থাকতে পারে, অনেক দিনের ইতিহাস তো আনছি। পরে আর 3 দিনে পরে পাক বাহিনী এসে ভয়তে আর এদিকে ঢুকতে সাহস পাইনি, সন্দেহ হয়েছে সে কথা আটকে রাখছি। তারা বাড়ি বাড়ি মা বোনের ইজ্জত নষ্ট করাইছে, সাথে করে নিয়ে যে পাক বাহিনীর নারী নির্যাতন করেছে, স্কুলের ছেলেপেলে বা বিভিন্ন জায়গায় ছেলেপেদের ঘুরিয়ে অন্যায় অত্যাচার করে বেড়াইছে, এই সমস্ত ব্যক্তিকে আমি রাখিনি। লোহাগাড়া মুক্ত হয়ে গেল, এদিক থেকে ইরা সারেন্ডার করলো, আমার ভাই যে তহরুল্লাহ উনিও গ্রুপ কমরাজ ওনার গ্রুপ আমার গ্রুপ নিয়ে আমার নড়াইলেও অ্যাটাকে যাই আমি 10-ই ডিসেম্বর তো আমরা নড়াইল মুক্ত করলাম, সমস্ত স্বাধীন সব একসাথে ভাইটিপাড়া ভাইটিপাড়া তো পাক বাহিনীর ক্যাম্প ছিল আমি যে ই করলাম নড়াইল মুক্ত 10-ই তারিখ হলে সব মিলে সে একটা গভর্নমেন্ট আদেশ দিয়ে দিল হাতিয়ার জমা দিয়ে দেবো, নিয়ে সমস্ত হাতিয়ারের ফলে বাংলাদেশে এই সরকার যতটুকু করতেছে সবাই বলে কিন্তু আপনারা এতটুকু মুক্তিযোদ্ধার জন্য কেউ এ পর্যন্ত করে নাই, তা সীমিত বক্তব্য আমার শেষ করলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে
ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।